নমস্কার বন্ধুরা স্বাগত জানাচ্ছি হচ্ছে তোমাদের আমাদের ইউটিউব চ্যানেল ডিজিটাল এক্সাম প্রিপারেশন ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে সো বন্ধুরা আজকে আমরা আমাদের এই ভিডিওতে আলোচনা করতে চলেছি যে যারা যারা তোমরা বর্ধমান যে অ্যাপ্লাই করেছো তাদের যদি অ্যাপ্লিকেশন করার সময় তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মে কোনো রকমের কোনো গণ্ডগোল থেকে থাকে তারা কি করে সেই প্রবলেমটি সলভ করতে পারবে সেই সম্পর্কেই আজকে আমরা আমাদের এই ভিডিওতে আলোচনা করতে চলেছি তো তোমরা যারা যারা এই বছর বর্ধমান রাজ করে যে আন্ডার গ্রাজুয়েট টু থাউজেন্ড টোয়েন্টি টুতে যারা যারা অ্যাপ্লাই করেছো তারা অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ লাস্ট অবধি দেখে নিও কারণ তোমাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যারা যারা তোমাদের ফর্মে যদি কোনো কোনো গণ্ডগোল থাকে নামের বানান ইত্যাদি তোমাদের যদি কোনো রকম কোনো গণ্ডগোল হয়ে থাকে তোমরা কীভাবে সেই গণ্ডগোলটি সমাধান করবে সেই সম্পর্কে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি তো যারা যারা এই ভিডিওটি দেখছ তারা অবশ্যই সম্পন্ন দেখে নিও তো চলো দেখে নেওয়া যাক যে তোমরা কি করে তোমাদের প্রবলেমগুলি সলভ করবে তো প্রথমেই আমরা চলে যাব তোমাদের বর্ধমান রাজকোট যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে সেইখানে তারপর তোমরা অনলাইন অ্যাডমিশন সেকশানে ক্লিক করবে এখানে নিউ বলে যে সেকশানটি আছে তো এখানে ক্লিক করার পরেই তোমরা একটু স্ক্রল ডাউন করবে এবং স্ক্রল ডাউন করার পর তোমাদের এখানে ফর্ম কারেকশন বলে সেকশনটি দেখানো হয়েছে তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ ফর্ম কারেকশন বলে একটি সেকশন দেওয়া রয়েছে তো আমি এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ আশা করছি তো তোমরা এই ফর্ম কালেকশান যে সেকশানটা রয়েছে তোমরা এখানে ক্লিক করবে এবং ক্লিক করার পর তোমাদের একটি পেজ ওপেন হবে তো এখানে লেখা আছে ক্যান্ডিডেট হ্যাপ টু আয়দার দেয়ার অ্যাপ্লিকেশন আইডি নো অ্যাজ ইউডার আইডি টু ডেট অ্যাট বার্থ ডেট অ্যান্ড পাসওয়ার্ড দেন সাবমিট তো তোমাদের এখানে যে মানে প্রসেসটা রয়েছে সেটা হয়েছে এখানে তোমাদের যে ক্যান্ডিডেট তোমাদের যে ইউজার আইডিটি রয়েছে এবং যে পাসওয়ার্ড তোমাদের ডেট অফ বার্থের যে পাসওয়ার্ডটা তোমাদের মেসেজে সেন্ড করা হয়েছিল তোমরা এখানে এটি এন্টার করবে এন্টার করার পর তোমাদের লগ ইন সেকশানে ক্লিক করবে বা সাবমিট বলে একটি সেকশান আছে তোমরা এখানে ক্লিক করবে ক্লিক করার পরেই তোমাদের যে পেজটি রয়েছে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্ম সেই অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাদের খুলে যাবে এবং এডিটের একটি অপশান দেবে যে যে জায়গাগুলি তোমরা ভুল করেছিলে তোমাদের যদি কোনো নামের বানান ভুল হয়ে থাকে বা ডেট অফ বার্থ ভুল হয়ে থাকে বা তোমাদের যদি কোনো কোনো পার্সোনাল ইনফরমেশন ভুল হয়ে থাকে তোমরা সেইগুলিকে এডিট করবে এবং এডিট করার পর আবার সেভ অপশানে ক্লিক করবে সেভ অপশান আসবে সেখানে তোমরা ক্লিক করবে কারণ এর আগের বছরও সেম প্রসেস ছিল তো আমরা জানি এই বিষয়টা কিন্তু এই বছর আমাদের কাছে কোনো রকমের অ্যাপ্লিকেশন আইডি নেই তো তোমাদের আমি সেই জন্য করে দেখাতে পারছি না তাছাড়া যদি তোমরা কেউ তোমাদের কমেন্ট সেকশনে তোমাদের অ্যাপ্লিকেশন আইডি বা পাসওয়ার্ড দাও তো অবশ্যই আমরা চেষ্টা করবো তোমাদের করে দেখানোর যে কী প্রসেস রয়েছে তো এটাই হচ্ছে তোমাদের ফর্ম কারেকশানের প্রসেস আশা করছি তোমরা বুঝতে পেরে গিয়েছো তোমরা লগ ইন করার পর একবার দেখে নিও এটাই হচ্ছে তোমাদের মেন প্রসেস এছাড়া এক্সট্রা কোনো প্রসেস নেই যদি তোমাদের কোনো রকম কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই তোমরা আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো যদি তোমাদের কোনো রকমের কোনো প্রবলেম হয়ে থাকে তো তোমরা তোমাদের আমি তখন তোমাদের সলিউশন দিয়ে দেবো তোমাদের এক্সট্রা তারপর কী করতে হবে এটাই হচ্ছে তোমাদের মেন স্টেপ তোমাদের যা যা ফর্মে যদি কোনো রকমের কোনো ভুল থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা এইভাবে তোমাদের ফর্মটা মানে ঠিকঠাক করে নিতে পারো তো আজকের মতো ভিডিওটা এইটুকুই যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও তোমাদের যারা যারা এই প্রবলেমে তোমাদের রয়েছে তাদের সেই সমস্ত বন্ধুদের কাছে তোমরা এই ভিডিওটা শেয়ারও করতে পারো এবং সাবস্ক্রাইব করে তোমাদের বেল আইকনটা দাবিয়ে দিও তো আজকের মতো এইটুকুই আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে